যেহেতু সিস্টেম আফটার ল্যান্ডফল নর্থ নর্থ ওয়েস্টার্লি মুভ করে ঝাড়খণ্ডের উপরে আসবে, ফলে ঝাড়খণ্ডের উপরে কিন্তু 26 তারিখ এবং 27 তারিখ ওয়াইড স্প্রেড বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়গ্রামে 26 এবং 27 এবং কিছুটা 28 তারিখেও, বিশেষ করে আরও ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে। এটা হচ্ছে কিন্তু সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে দুটো জেলা, মূলত পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা, এই দুই জেলায় সামুদ্রিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। পূর্ব মেদিনীপুরে আমরা যেটা বলেছি 2 থেকে 4 মিটার অ্যাভব নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল, আবারও বলছি অ্যাভব নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল। তার কারণ হচ্ছে যে যেহেতু 26 তারিখ জোয়ার আছে, টাইড আছে, ন্যাচারালি জলস্তর সাইক্লোন না আসলেও একটা হাইট অবধি থাকতো। এবার সাইক্লোন আসার ফলে কী হবে, সেই যে স্বাভাবিক টাইডের জন্য যে জলস্তর তার উপরে বলছি আমরা 2 টু 4 মিটার, আর সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে অনলি 2 মিটার। সাউথ চব্বিশ পরগনায় জলোচ্ছ্বাস 2 মিটার সাইক্লোনের জন্যে, নট টাইড, সাইক্লোনের জন্যে পূর্ব মেদিনীপুরে হচ্ছে 2 থেকে 4 মিটার। ফলে একটা বিশাল অংশের এরিয়া, লো লাইং যেগুলো আছে সেগুলো কিন্তু ইনান্ডেশনের একটা সম্ভাবনা ভালো রকম থাকছে আমাদের এখানে, যার জন্য আমরা কী কী অ্যাকশন সাজেস্ট করেছিলাম, আগেও করেছি এখনও করছি, সেটা হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন। পোর্টস অ্যালং দ্য কোস্ট মে টেক নেসেসারি প্রিকশনস, আমাদের যে পোর্টগুলো আছে তাদের আমরা পোর্ট ওয়ার্নিং অলরেডি ইস্যু করেছি। নেভাল বেস মে মেনটেন নেসেসারি প্রিকশন, লকডাউনের কারণে এমনিই বন্ধ আছে, তা সত্ত্বেও বলা হচ্ছে যে টোটাল ট্যুরিজম অ্যাক্টিভিটি বন্ধ থাকবে। মোবিলাইজ ইভাকুয়েশন ফ্রম দ্য কোস্টাল এরিয়াস, অলরেডি শুরু হয়ে গেছে, হয়েও গেছে। জুডিশিয়াস রেগুলেশন অফ রেল অ্যান্ড ট্রাফিক, সেটা কনসার্ন অর্গানাইজেশনগুলো যেভাবে করেন। পিপল ইন অ্যাফেক্টেড এরিয়াস টু রিমেইন ইনডোরস, যাতে তারা ঘরে থাকেন, অ্যাফেক্টেড যে ডিস্ট্রিক্টগুলোর কথা আমি বললাম। আর ফেরি সার্ভিস বন্ধ রাখা, এগুলো আমরা অ্যাকশন হিসাবে সাজেস্ট করছি। এর বাইরে সাধারণভাবে যেটা বলা হচ্ছে, প্যানিকড না হয়ে ঠান্ডা মাথায় থেকে আলিপুর আবহাওয়া অফিস থেকে যা যা বুলেটিন, যা যা অ্যালার্ট, যা যা ওয়ার্নিং আমরা দিচ্ছি সেগুলোর উপর নজর রাখা, সেগুলো শোনা। এবং যেহেতু কোভিড তার মধ্যে এই ঘূর্ণিঝড়, ফলে আরেকটু বেশি সতর্কতা বজায় রাখা, যাতে আমরা এই আশু বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। ধন্যবাদ। আছে ওয়েদার, উইন্ড এবং স্টর্ম সার ছাড়া সাইক্লোনের সাথে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে ভারী বৃষ্টি। 25 তারিখে ভারী বৃষ্টির সতর্কতা আছে কোথায় কোথায়, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা এবং কলকাতায়। আর ভেরি হেভি, অর্থাৎ ভেরি হেভি আছে কোথায়, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সাউথ চব্বিশ পরগনা। এটা হচ্ছে 25। 26 তারিখ যেহেতু ল্যান্ডফল হবে এবং 26 তারিখ আর্লি আওয়ার্স থেকেই বৃষ্টিটা বাড়বে, কিন্তু যার জন্য এক্সট্রিমলি হেভি রেইনফল আমরা দিয়েছি ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ভেরি হেভি বাঁকুড়া, ঝাড়গ্রাম, সাউথ চব্বিশ পরগনা। শুধু হেভি কোথায়, হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, ইস্ট বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, দার্জিলিং ডিস্ট্রিক্টে। 26 তারিখ বৃষ্টি হওয়ার পরেও কিন্তু যেটা হচ্ছে, 27 তারিখ যেহেতু সিস্টেম আমাদের ওয়েস্টার্ন পার্ট দিয়ে ঝাড়খণ্ডে গিয়ে পৌঁছাবে, ফলে 27 তারিখ আমাদের যে পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম প্লাস কিছুটা মালদা আর উপরে কালিম্পং, সরি, কালিম্পং ডিস্ট্রিক্টেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আমাদের দেওয়া আছে। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে সিস্টেম আছে কোথায়, কীভাবে ইন্টেন্সিফিকেশন হয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হয়ে ক্রস কোস্ট করবে, এবার যেটা আমরা দেখতে চেয়েছি যে অ্যাপ্রিহেন্ডেড ড্যামেজ কী কী হতে পারে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম এফেক্টেড হবে, আবারও বলছি, পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতেই ম্যাক্সিমাম ড্যামেজ অ্যাপ্রিহেন্ড করছি আমরা। কী কী হতে পারে, কাঁচা বাড়ি ভেঙে পড়ে যেতে পারে,
কাঁচা রাস্তা যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে যাবে, উড়ন্ত যে কোনো অবজেক্ট থেকে একটা ভয় থাকবে, ফ্লাইং অবজেক্ট যেটা আমরা বলি, আপরুটিং অফ ট্রিজ অ্যান্ড পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন পোলস, ডিসরাপশন অফ রেলওয়ে ওভারহেড পাওয়ার লাইন্স। আর একটা যেটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বা এখনও একটু আছে, কিন্তু যেহেতু অনেক দিন আগে থেকেই আমরা এই ফোরকাস্টটা দিয়ে যাচ্ছি, তাও এখনও আবারও বলা হচ্ছে যে যদি কোনো চাষি ভাইদের কৃষক বন্ধুদের মাঠে কোনো বোরো ধান এখনও পাকা অবস্থায় আছে, তারা যেন, অনেকেই যেটা খবর আছে হারভেস্ট করে নিয়েছেন, মূলত বোরো ধান এবং বাদাম এই দুটো এখন মাঠে আমাদের কৃষকদের হারভেস্টিং স্টেজে ছিল, সেটা আমরা বলেছিলাম হারভেস্ট করে নিতে। বাকি যে ক্রপগুলো আছে সেটা হচ্ছে জুট এবং তিল, এটার এই মুহূর্তে খুব একটা করার কিছু নেই, কিন্তু আর যেটা ক্ষতি হতে পারে সেটা